প্রতিশ্রুতি পালন করল রাজ্য সরকার। বাম ছাত্র যুব সংগঠনগুলির ডাকে নবান্ন চলো কর্মসূচিতে গিয়ে মৃত মইদুল ইসলাম মিদ্দার স্ত্রী হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। শুক্রবার বিকেলে মৃত ওই বাম যুবকর্মীর কোতুলপুরের চোরাকোলা গ্রামের বাড়িতে গিয়ে তার স্ত্রী মামুনি খাতুন ওরফে আলিয়া বেগমের হাতে কোতুলপুর থানায় হোমগার্ড পদে নিয়োগপত্র তুলে দেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। উপস্থিত ছিলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। তৌসিফ আহমেদের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আপনি হোমগার্ডে চাকরি করতে পারবেন? আপনার তো তিনটে বাচ্চা, নাবালিকা, তিনটে বাচ্চা, এদের সামলে কিভাবে করবেন? চাকরি নেই, ওদেরকে সামলাও। বাড়ির কাজ? বাড়ির কাজ শাশুড়ি আছে। আপনার পাশে কারা দাঁড়ালো আজকে? মমতা দিদি দাঁড়ালো। কিছু বলবেন দিদি? ধন্যবাদ জানাবো। মেয়েদের পড়াশোনা? মেয়েদের পড়াশোনা দিদি করাবেন। আপনি জানিয়েছিলেন বেশি স্যালারি চাকরি দেওয়ার জন্য, বললো কত কত টাকা স্যালারি পদে? আজকে আমরা কোতুলপুর ব্লকের যে চোরকোলা গ্রামের মইদুল ইসলামের পরিবারের বাড়িতে এসে ওনার যে সহধর্মিনী ওনাকে আমরা হোমগার্ডের পদে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া তিনি চাকরিতে নিয়োগ করলেন এবং পরিবারের মানুষজন অত্যন্ত খুশি এবং গ্রামের মানুষজনও যে দাবিটা রেখেছিলেন যে এই পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা কাজের প্রয়োজন সেটা মুখ্যমন্ত্রী রেখেছেন। এজন্য গ্রামের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দিদিকেও শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং আমরাও অত্যন্ত খুশি যে এই পরিবারের পাশে থাকতে পেরে। মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্র সময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন, তার দৃষ্টান্ত তিনি রাখলেন এবং এই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আজকে থেকেই উনি যোগদান করছেন, সুতরাং অ্যাপয়েন্টমেন্ট লেটারের পাশাপাশি যোগদান কর্মসূচিও কমপ্লিট হয়েছে। এরপরে ডিউটির ব্যাপারটা সেটা আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসনের আধিকারিক রয়েছেন উনি সেটাকে মেনটেন করে দেবেন, সেভাবেই উনি কাজ করবেন এবং কোতুলপুর থানাতেই কাজ করবেন। আমাদের এই আজকের এই কর্মসূচিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ ক্রমে ডিএম ম্যাডাম তিনি এসেছেন, এসপি সাহেব এসেছেন, অ্যাডিশনাল এসপি সাহেব, এসডিও সাহেব, বিডিও সাহেব থেকে শুরু করে ওসি সাহেব সকল আধিকারিক এবং আমাদের জনপ্রতিনিধিরাও সকলে এসেছেন। তাই সর্বত্রভাবে এই পরিবারের পাশে প্রথম দিন থেকেই আমাদের প্রত্যেককেই ছিলেন, সেভাবেই পরিবারকে আশ্বস্ত করেছেন এবং দিদি সেটাকে ফলপ্রসূ করেছেন এবং সেই দিক দিয়ে আমরা অত্যন্ত খুশি রয়েছি যে এই পরিবারকে আমরা সঙ্গে সঙ্গে অতি দ্রুততার সঙ্গে মাত্র তিন চার দিনের মধ্যেই সেই পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দিতে পেরেছি। বাড়ির লোক তো সর্বত্র সময়ে আজকে তো আনন্দে আপ্লুত। সত্যি কথা বলতে কি যে ব্যথা বেদনা নিয়ে এই পরিবার ছিল সেটা জানি কাউকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার মাঝে এই যে পরিবারটাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য যে দরকার সেটা কিন্তু করেছেন মুখ্যমন্ত্রী, কাজের ব্যবস্থা করে দিয়েছেন, হোমগার্ড পদে নিযুক্ত করে দিয়েছেন আজ থেকেই। তো স্বাভাবিকভাবে পরিবারের যিনি সহধর্মিণী আছেন উনি তো রয়েছেন, ওনার মইদুলের মা রয়েছেন, সুতরাং উনিও খুশি আছেন। এছাড়া গ্রামের প্রত্যেকটা মানুষই আজকে খুশি হয়েছেন, ওনাদের একটা দাবি ছিল আমার কাছে তারা বার্তা রেখেছিলেন, তো আজকে এসেই হাতে তুলে দিতে পেরে অত্যন্ত ভালো লাগছে যে তারা এই কাজটা সম্পন্ন করতে পেরেছে এবং সুন্দরভাবে কাজ করছে। দেওয়া হলো বলতে আমরা তো খুশি হয়েছে, কিন্তু এমন তো চাকরি দিয়েছে আমার ভাবির যাতায়াতের খুবই অসুবিধা, বাচ্চা বাচ্চা তিনটে বাচ্চা আছে, তাদেরকে সংসার সামলাবে না ভাবি অত দূরে যাবে, যে একটু কাছে যদি হতো তাহলে আমরা আরও খুশি হতাম, যে যাতে একটু কাছে হয়
সেইটা দিদি চেষ্টা করে একটু দেখো। এত দূরে খুশি, কিন্তু খুব তো দূর হয়ে গেছে, বৌদি বাচ্চা দিকে সামলে যাবে কি? মা তো খুবই বুড়ো মানুষ হয়ে গেছে, মা সামলাতে পারছে না সংসার। আবার ভাই চলে যাওয়ার পরে আরও মা একদম উঠতে পারছে না, ভাবি যাবে কি করে অতদূর বৌদি। হ্যাঁ ঠিকঠাক হয়, কাছে হয় একটু, এটাই হোমগার্ড দিয়েছে, পুলিশের হোমগার্ড করা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। লাইলা বেগম এবং আজকে নিয়োগপত্র তুলে দিলেন, কিসে চাকরি দেওয়া হলো এবং কতটা খুশি আপনি? উনি হোমগার্ডে চাকরি দিয়েছে, তাতেই আমরা খুশি। হ্যাঁ আমরা চেয়েছিলাম চাকরি, তাতে আপনি হোমগার্ডে দিয়েছেন, তাতেই খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হবে, আর ওনার ডিউটিটা থানার বাবুরা চিন্তাভাবনা করবেন, ওই তো ওর সোনার শরীরস্বাস্থ্য। হ্যাঁ আর হয়তো এখন একদিন যেয়ে আর হয়তো কিছুদিন যেতে হবে না, ওই তো অসুস্থ, হইতে কদিন স্বামী হারিয়েছে, ঠিক আছে? তা এইটাই আমরা দাবি করব। পরিবার মনে হয় যে পরিবার ভেঙে গিয়েছিল, অর্থাৎ একজনের উপার্জনে ছিল, পরিবার ভেঙে গিয়েছিল, চাকরি পাওয়াতে মনে হয় যে পরিবার লেখাপড়া শেখাতে কোনো অসুবিধা হবে না? না লেখাপড়া শেখানোর জন্য আশ্বস্ত দিয়েছে অনেক সব সংস্থা থেকে, সেটা হবে দিয়েছে। প্রতিশ্রুতি পালন করলে, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পালন করলে। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল গেনি। আপনি কি সরকারি বেসরকারি অথবা ব্যক্তিগত মিটিংয়ের জন্য একটি হল রুমের অনুসন্ধান করছেন? তাহলে চলে আসুন রঘুনাথপুর কর্মতীর্থে। উন্নত পরিকাঠামো ও বিভিন্ন ধরনের সুবিধাযুক্ত রঘুনাথপুর কর্মতীর্থ হল রুমে রয়েছে 100টি আসন সংখ্যা বিশিষ্ট চেয়ার ও টেবিলের ব্যবস্থা, রয়েছে বাথরুম ও জেনারেটরের সুবন্দোবস্ত, পাশাপাশি এখানে গাড়ি পার্কিং করারও বিশেষ ব্যবস্থা রয়েছে। আর এই সব সুবিধা আপনারা পেয়ে যাবেন মাত্র 1,000 টাকার বিনিময়ে। তাই এবার সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত মিটিংয়ের কথা চিন্তা করলেই অবশ্যই যোগাযোগ করুন রঘুনাথপুর কর্মতীর্থে। আমাদের সম্পর্কিত ফোন নাম্বার 9800857140 অথবা 9732385878।